নিজেদের এলাকায় সরকারি স্কুলের ভর্তিতে নিজেদের সন্তানদের অগ্রাধিকারের দাবিতে আন্দোলনে নেমে শ্রমিকরা। এর মধ্যে বিদ্যালয়টিতে ভর্তি কার্যক্রম শুরু হলেও এক্ষেত্রে তাদের জন্য আলাদা কোনো সুযোগ নেই বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সিলেট থেকে অনিল পালের কোন সজল ছবি। সিলেট শহরের অদূরে লাকাতুরা চা বাগানে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন এই বিদ্যালয়টি। 2013 সালে চা বাগানের জায়গায় সরকারি স্কুল স্থাপনের উদ্যোগ নিলে সন্তানদের পড়াশোনা নিয়ে আসার বুক বাঁধে চা শ্রমিকরা। 23 নভেম্বর প্রধানমন্ত্রী সিলেট সফরকালে স্কুলটি উদ্বোধনের কথা থাকলেও পরিবর্তিত সফরসূচিতে স্কুলটি উদ্বোধন করেননি প্রধানমন্ত্রী। সে সময় স্কুলে ভর্তির ক্ষেত্রে চা বাগানের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়ার কথা বলেছিলেন জেলা প্রশাসন। চা বাগান অঞ্চলের মানুষের কিন্তু পড়া খুব বেশি নেই, এই এটিকে সামনে রেখেই সদস্য সরকার সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মেইন স্ট্রিমে আনার জন্য সেখানে একটি খুবই আকর্ষণীয় একটি স্কুল নির্মাণ করেছে। জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে নতুন এই বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। ভর্তি কার্যক্রম শুরু হলেও তাতে চা শ্রমিকদের সন্তানদের নেই আলাদা সুযোগ। এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছেন চা শ্রমিক ও তাদের সন্তানরা। বাগানে মাত্র 85 টাকা মাত্র বেতন পাই, এই বেতনের টাকা দিয়ে তো আমরা খাতা কলম কিনতে তেমনই টাকা পাই। একটা শহরের স্টুডেন্টকে যদি নিয়ে আসা হয় বাগানে, বাগানে একটা ছেলেকে যদি এক জায়গায় রাখা হয়, একদম কল্পনাই করা যাবে না যে বাগানের ছাত্র ওই ছেলের সাথে বাস করবে, ওই স্টুডেন্টের সাথে বাস করবে। আমরা এই স্কুলে পড়ালেখা করতে যাই, আমাদের বাবা তো বাগান, আমাদের বাবার অত টাকা নেই। মায়ের করি আমরা চা শ্রমিক আনি যে নিরক্ষরে দূর করি, চোখ খুলতাম এখন আমাদের যে অন্ধ সেই অন্ধ। জেলা প্রশাসনের পক্ষ থেকে আগে চা বাগানের শিক্ষার্থীদের ভর্তিকে প্রাধান্য দেওয়ার কথা বলা হলেও এখন বলা হচ্ছে ভিন্ন কথা। পার্মানেন্ট কোন গোষ্ঠী বা কারোর জন্য স্কুল না, সবার জন্য স্কুল যেভাবে করা হয়, সরকার যেভাবে স্কুল করে সেভাবে সবাই যেভাবে স্কুলে সরকারি স্কুলে চান্স পায় ভর্তি হয় সেভাবে স্পেশাল কারোর জন্য। আমরা যেটা নির্দেশনা পেয়েছি 2016 ভর্তি নীতি মেলা অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে, তো এই ব্যাপারে আমরা আমাদের কমিটির সভাপতি এবং আমাদের কমিটির অন্য সদস্য নিয়ে একটা মিটিং হয়েছিল, তো সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই ভর্তি প্রক্রিয়া শুরু করেছি। চা বাগানের শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা না দেওয়া গেলে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শিক্ষা প্রতিষ্ঠানটি পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর শিক্ষা অবদান রাখতে পারবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট।